বর্তমান সময়ে ট্রাফিক ফাইন আপনি চাইলে আপনার মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো ইউপিআই অ্যাপসের সাহায্যে আপনি পেমেন্ট করতে পারেন আপনার সেই কেসটি হোক না কেন কোনো বাইকের কেস বা আপনার প্রাইভেট কারের কেস বা কমার্শিয়াল বা মালবাহী গাড়ির যে কোনো ট্রাফিক চালান অর্থাৎ ট্রাফিক পুলিশের কেস আপনি কিন্তু আপনার ফোন ফোনের মাধ্যমে আপনার যে ইউপিআই অ্যাপস আছে ফোনপে গুগল পে পেটিএম যে কোনো ইউপিআই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে খুব সহজেই একদম এক মিনিটের ভিতরে আপনি কিন্তু আপনার ট্রাফিক ফাইনের কেসের টাকা আপনি জমা করাতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা সেই কমপ্লিট প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে আপনারা ফোন দিয়ে এবং ইউপিআই অ্যাপসের মাধ্যমে আপনাদের ট্রাফিক ফাইন জমা করাবেন তো চলুন ভিডিওটি শুরু করি আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোম যে ওয়েব ব্রাউজার আছে সেটি ওপেন করে আমরা সরাসরি গুগল ওপেন করব। গুগল ওপেন করার পরে ঠিক ডান সাইডে একটি থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে আপনারা টাচ করবেন টাচ করলে একটু নিচে চলে আসলে দেখতে পারবেন ডেস্কটপ সাইট তো দেখতে পাচ্ছেন এই যে ডেস্কটপ সাইট এখান থেকে এটি আপনি টিকমাক দিয়ে দেবেন বা এনেবেল করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু এখন ডেস্কটপ ভার্সানে চলে এসছে অর্থাৎ একটি ডেস্কটপে যেমন অপশান আছে যেমন পিভিউ আছে ঠিক তেমন তো অনুরূপভাবে আমরা গুগলে সার্চ করব ই চালান তো দেখতে পাচ্ছেন আমি গুগলে এখানে টাইপ করছি ই চালান তো আপনারাও এইভাবে গুগলে টাইপ করবেন ই চালান ই চালান টাইপ করে এখান থেকে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পেজটায় আমরা একটু জুম করে নেব জুম করলে আপনারা এখানে পরিষ্কার দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে লিঙ্কটি আছে ই চালান ডট পরিবহন ডট ডট ইন এই যে লিঙ্ক এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন তো ই চালান যে লিঙ্কটি আছে এর উপরে আমরা টাচ করবো বা ক্লিক করবো ক্লিক করার সাথে 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 কিন্তু আমরা ই চালানের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে পৌঁছে যাব তো দেখতে পাচ্ছেন এখানে পে অনলাইন বলে একটি অপশান কিন্তু এখানে বিলিং করছে এই যে এই জায়গাটায় পে অনলাইন এখানে কিন্তু একটি অপশান বিলিং করছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখানে টাচ করবো বা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের পরবর্তী পেজ চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারি চালান নম্বর ভেহিকেল নম্বর ডিএল নম্বর তো বন্ধুরা এই পর্যন্ত আমি দেখানোর জন্য মোবাইলটি ইউস করলাম বাকি প্রসেসটি আমি আমার ডেস্কটপ থেকে দেখাবো আমি ডেস্কটপ থেকে যে সিস্টেমটি বা যে জিনিসটি দেখাবো সেটি কিন্তু কমপ্লিটলি আমরা আপনারা ফোনে সেম পিভিউ পাবেন তো বলে রাখি আপনাদের ফোনের মাধ্যমে ট্রাফিক ফাইন জমা করতে হলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু দুটো ফোন লাগবে আপনি যে ইউপিআই অ্যাপস থেকে পেমেন্টটি করবেন সেটি আলাদাভাবে একটা একটা পাশে রেখে দেবেন আর অন্য একটি ফোন থেকে কিন্তু আপনি বাকি যে ই চালানের প্রসেসটি আমি দেখাচ্ছি সেই প্রসেসটি আপনি করবেন অর্থাৎ এখানে ই চালানের অর্থাৎ এখানে ট্রাফিক পাইন জমা করাতে গেলে আপনাকে কিন্তু দুটো ফোন ইউজ করতে হবে তো বন্ধুরা তা সরাসরি দেখি আমরা এখান থেকে ডে ডেস্কটপে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এখানে চালান নম্বর আমরা দিয়ে দেবো চালান নম্বর দেওয়ার পরে এখানে যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটি আমরা অ্যাজ ইট ইস দিয়ে দেবো দেওয়ার পরে নিচে যে গেট ডিটেলস অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার কেস ডিটেলসটি এখানে ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কেস ডিটেলস আমাদের এখানে ওপেন হয়ে গেছে কোন গাড়ি কোন টাইমে কেস এসে সব কিছু তো সাইডে দেখতে পারবেন যে পে নাও একটি অপশান আছে এই পে নাও অপশানের উপরে আমরা ক্লিক করব বা টাচ করব। টাচ করার সাথে সাথে এখানে একটি মোবাইল ভেরিফিকেশান করতে হবে আপনি যে কোনো একটি ফোন নম্বর এখানে দিতে পারেন রেজিস্টার নম্বর দিতে হবে এমন কিন্তু কোনো কথা নয় যে কোনো একটি মোবাইল নম্বর আপনি এখানে সঠিক একটি চালু মোবাইল নম্বর এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে একটি আপনি যে ফোন নম্বরটি দিয়েছেন সেই ফোনে একটি ওটিপি যাবে অর্থাৎ সেই ওটিপিটি আমাদের এখানে কিন্তু ফোন ফোনকে ফোনে দেখে নিয়ে সেই ওটিপিটি আমাদের এখানে দিতে হবে তো বন্ধুরা আমার ফোনে যে ওটিপিটি এসছে আমি সেই ওটিপিটি এখানে দিয়ে নিচ্ছি ওটিপিটি দেওয়ার পরে সাবমিট যে অপশান দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে সরাসরি পেজটি পেমেন্ট গেটওয়ে পেজে চলে যাবে দেখতে পাচ্ছেন পেমেন্ট গেটওয়ে পেজে চলে আসছে তো দেখতে পাচ্ছেন সিলেক্ট পেমেন্ট গেটওয়ে এখান থেকে আমরা গ্রিপ সিলেক্ট করবো আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করব কন্টিনিউ ক্লিক করব পরবর্তী পেজ আসবে পরবর্তী পেজ আসলে আমরা স্ক্রল ডাউন করে একেবারে নিচে চলে আসবো ভেরিফাই অ্যান্ড চেকড এখানে টিকমার্ক দেবো দেওয়ার পরে নিচে যে নেক্সট অপশান আছে এখানে ক্লিক করব পে মোডের উপরে ক্লিক করবো একটাই আসবেন অপশান আসবে এসবিআই এ সিলেক্ট করব পে থ্রুতেও একটাই অপশান আসবে পেমেন্ট গেটওয়ে অর ব্যাঙ্ক সিলেক্ট করবো তারপরে এখানে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে একটি জিআরএন নম্বর সাকসেস হবে তারপরে আমরা ওকে করে দেবো দেওয়ার পরে আবার আমরা পেজটি স্ক্রল ডাউন করে নিজে চলে আসবো তো দেখতে পাচ্ছেন পে নাও অপশানে আমরা ক্লিক করবো বা টাচ করবো টাচ করার পরে পেজটি কিছু সময় হয়তো বা একটু লোড নেবে সার্ভার ইস্যুর কারণে লেট হতে পারে তো দেখতে পাচ্ছেন আমাদের মাল্টিপল পেমেন্ট গেটওয়ে চলে এসছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট ইত্যাদি তো আমরা যেহেতু আজকে ইউপিআইয়ের মাধ্যমে সিলেক্ট করবো তো ইউপিআই সিলেক্ট করলাম আপনি চাইলে ইউপিআই আইডি বা ইউপিআই কিউআর দিয়ে করতে পারেন তো আমরা ইউপিআই কিউআর দিয়ে করবো এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই কিউআর সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে নিচে যে নাও অপশান দেখতে পাচ্ছেন পেন নাও অপশানের উপরে আপনি ক্লিক করুন ইউপিআই কিউআর সিলেক্ট করার পরে নাও অপশানে আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আপনি যদি মোবাইল দিয়ে করে থাকেন আপনার মোবাইলে একটি কিউআর কোড সহ আপনি আপনার যে কোনো ইউপিআই অ্যাপস খুলে নেবেন ফোনপে গুগল পে পেটিএম যে কোনো অ্যাপস খুলে নেওয়ার পরে আপনি উপরে যে দেখতে পাচ্ছেন যেভাবে আমরা পেমেন্ট করি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আপনার ফোন থেকে স্ক্যানার ওপেন করবেন তারপরে আপনি এই কিউআর কোডটি স্ক্যান করে নেবেন নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট দু হাজার টাকার একটা কেস আছে সে দু হাজার টাকা চলে আসছে আপনারা বাকি প্রসেসে যেভাবে ইউপিআই থেকে পেমেন্ট করেন সেইভাবে ইউপিআই পিন দিয়ে আপনারা পেমেন্ট করে দেবেন পেমেন্ট করে দেওয়ার পরে সাথে সাথে দেখতে পারবেন যে এখান থেকে আপনার ফোন থেকে এটি কিন্তু সাকসেসফুল পেমেন্ট হয়ে যাবে যখন সাকসেসফুল পেমেন্ট হয়ে যাবে যখন সরি যখন সাকসেসফুল পেমেন্ট হয়ে যাবে আপনারা কিন্তু কোনোভাবে এখানে রিলোড বা ব্যাক কিছুই করবে না জাস্ট ফোনের ইউপিআই অ্যাপস থেকে ডান করে দেবেন পেমেন্টটি অটোমেটিকলি কিন্তু আপনার যে আরেকটি ফোনে যে পেমেন্ট গেট হয়ে খোলা আছে সেটা অটোমেটিক রিডাইরেক্ট হবে কিন্তু আবার ই চালানের ওয়েবসাইটে চলে যাবে এর এর মধ্যে আপনারা কোনোরকম ব্যাক স্পেস বা রিলোড কিছুই করবেন না এখানে বাকি প্রসেসটি অটোমেটিক হবে আমি দেখুন মা এখানে কিছুই করছি না জাস্ট বাকি প্রসেসটা অটোমেটিক হচ্ছে এখানে একটা টাইম কাউন্ট হবে টাইম কাউন্ট হওয়ার পরে কিন্তু অটোমেটিকলি ই চালানের ওয়েবসাইটে চলে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন চালান পেমেন্ট বিন রিসিভড সাকসেসফুলি অর্থাৎ আমাদের আমরা কিন্তু আমাদের যে ট্রাফিক ফাইনের চালান সেটি কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করে দিয়েছি নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন চালান রিপ্রিন্ট বা প্রিন্ট সেখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি যে চালানটি অর্থাৎ যে ট্রাফিক পয়েন্টটি জমা করেছেন সেই ট্রাফিক পয়েন্ট জমা করার অনারে যে রিসিপ্টটি আপনার জেনারেট হয়েছে সেই রিসিপ্টটি কিন্তু আপনি সরাসরি এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানাবেন এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্স তো খোলাই রইল বন্ধুরা ভিডিওটা একটু শেয়ার করবেন এবং আপনার ছোট্ট আঙুল দিয়ে ভিডিওটি একটি লাইক করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী লেটেস্ট ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আর আপনি যদি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ দ্য মণ্ডল অনলাইন এই ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও ধন্যবাদ